ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়স এডুকেশন ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে নল চৌ বাচ্চা বা পাইপ অ্যান খ্রিস্টানের যে অঙ্কগুলো আছে সেই অঙ্ক আমি তোমাদেরকে সলভ করাবো আর এখানে আমি তোমাদেরকে ক্যাপাসিটি দিয়ে সম্পূর্ণ অঙ্ক করাবো এই ট্রিক্সের মাধ্যমে সলভ করাবো সেজন্য এর আগে আমি তোমাদেরকে যখন টাইম অ্যান্ড ওয়ার্কের বা কাজের সময় যে অঙ্কগুলো করেছিলাম তখন তোমাদেরকে ক্যাপাসিটি সম্বন্ধে বলেছিলাম বা ক্যাপাসিটিতে কীভাবে আমরা অঙ্কগুলো করতে পারি তার ট্রিক আমি তোমাদেরকে শিখিয়েছিলাম আর এখানে সেই ট্রিক ইউজ করেই আমি তোমাদেরকে এই অঙ্কগুলো করাবো সেজন্য যারা এখনও টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো দেখো নি তারা কিন্তু অবশ্যই ওই অঙ্কগুলো দেখে নেবে আর তোমাদেরকে আমি ভিডিও শেষে একটা প্রশ্ন দেবো সেটার অ্যান্সার তোমরা নিচে কমেন্টে জানাতে পারো তো আছে এছাড়াও ফ্রেন্স তোমরা যাদের পিডিএফ দরকার নিচে ইংরেজিতে পিডিএফ দেওয়া আছে সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো তাহলে দেখে নাও আজকে আমাদের প্রথম প্রশ্নটা কী দেখো আমাদের প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে যে দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক পূর্ণ করে যথাক্রমে কুড়ি মিনিট ও তিরিশ মিনিটে যদি দুটো পাইপই খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে দুটো পাইপ কি একটা বলেছে এ আর বি দুটো পাইপ রয়েছে আমাদের একটা পাইপ এ রয়েছে আর একটা পাইপ বি রয়েছে এখন কী বলেছে যে প্রথম পাইপটা পূর্ণ করতে কত কুড়ি মিনিট সময় নেই আর দ্বিতীয় পাইপটা কত তিরিশ মিনিট সময় নেই দেখো আমি তোমাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্কের যখন অঙ্ক করেছিলাম সেই সময় তোমাদেরকে এইভাবে আমি অঙ্ক করেছিলাম সেইভাবেই আমি তোমাদেরকে এই পাইপ অ্যান্ড কিস্টানের বা নল চৌগার অঙ্কগুলো করাবো তাহলে কী করবে এরপর আমি তোমাদেরকে কী বলেছিলাম যে এইটার কি লসা গুনে তাহলে কুড়ি আর তিরিশে লসাগু কত আমাদের ষাট হয়ে যায় এরপর কি করবে এই কুড়ি দিয়ে ষাটকে ভাগ করো তাহলে কত হয়ে যায় তিন তিরিশে ভাগ করলে দুই হয়ে যায় এর মানে কি এই তিন যেটা রয়েছে এই তিনটা আসলে আমাদের কি রয়েছে এই তিনটা আসলে আমাদের রয়েছে যে এক মিনিটে ট্যাঙ্কটি কত কত অংশ পূর্ণ হচ্ছে এইটা কি হয় এত অংশ পার মিনিট তো এইভাবে যে এখানে যেহেতু মিনিট দেওয়া আছে সেই মিনিট লিখলাম তাহলে এইটাও দুই অংশ পার মিনিট আর টোটাল কাজটা কি টোটাল কাজটা টোটাল যে কত অংশ টোটাল হলো আমাদের ষাট অংশ তারপরে আমরা কি করব তারপরে আমি তোমাদের কী কী বলেছিলাম তাহলে এ প্লাস বি এক মিনিটে এ এক মিনিটে তিন অংশ পূর্ণ করছে আর বি দুই মিনিটে দুই অংশ পূর্ণ করছে তাহলে এ প্লাস বি দুজনে মিলে এক মিনিটে কত অংশ পূর্ণ করছে তিন প্লাস দুই টু কত এই পাঁচ অংশ এই পাঁচ অংশ পূর্ণ করছে তাই তো তাহলে এবার টোটাল আমাদের কত ষাট অংশ তাহলে এক মিনিটে যদি এরা পাঁচ অংশ পূর্ণ করে তাহলে ষাট অংশ পূর্ণ করতে কতটা সময় লাগবে ষাট অংশ পূর্ণ করতে তাহলে কতটা সময় লাগবে ষাট বাই পাঁচ ইজিকত বারো মিনিট তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেলো তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে গেলো দেখো অ্যান্সার আমাদের বারো মিনিট হয়ে গেলো দেখো আমি তোমাদেরকে টাইম ওয়ার্কে যখন অঙ্ক করেছিলাম তখন তোমাদেরকে এইভাবে দেখিয়েছিলাম যে কীভাবে ইজি ট্রিকের মাধ্যমে তোমরা এই ক্যাপাসিটি দিয়ে অঙ্কগুলো করে ফেলতে পারো তো ফ্রেন্স পরের অঙ্কটা দেখো এই অঙ্কটা কী দিয়েছে অঙ্কটা দিয়েছে যে একটি ট্যাপ একটি ট্যাঙ্ক খালি করতে পারে এক ঘন্টায় আর একটি ট্যাপ ওই একই ট্যাঙ্ক খালি করতে পারে তিরিশ মিনিটে যদি দুটি ট্যাপই একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে তো একইভাবে দেখো আমি তোমাদেরকে যে ক্যাপাসিটি দিয়ে তোমরা এই ধরনের অঙ্কগুলো করবে আর ক্যাপাসিটি দিয়ে যদি তোমরা করো দেখো এরপর যত জটিল অঙ্কই আসুক না কেন তোমরা ইজিলি করে ফেলতে পারবে সেই জন্য যাদের ক্যাপাসিটি বিষয়টা বুঝতে প্রবলেম হচ্ছে তারা কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো দেখে নাও সেখানে আমি তোমাদেরকে ডিটেলসে বলেছিলাম আর ক্যাপাসিটিতে কীভাবে অঙ্ক করবে সেখানে আমি তোমাদেরকে সম্পূর্ণ ট্রিক শিখিয়েছি যেন ওই ভিডিওগুলোও দেখে নেবে তাহলে এটা কী দিয়েছে একটি ট্যাপ একটি ট্যাঙ্ক খালি করতে পারি কত এক ঘন্টায় তো আমি ধরে নিলাম প্রথম ট্যাপটা ট্যাপ ট্যাপটা এ তাহলে এটা কত নেয় এক ঘন্টা এক ঘন্টাকে আমরা কী লিখতে পারি ষাট মিনিট কারণ এইটাও মিনিট আছে তো ষাট মিনিটই লিখে নিলাম এখন বলেছি আরেকটা ট্যাপ যেটা রয়েছে সেটা কত এই যেটা বি রয়েছে ধরো বি ধরে নাও এটা হলো তিরিশ মিনিট সময় নেয় তাহলে দুটি ট্যাপই যখন খালি করতে এত সময় নেয় এই প্রথমটা নেয় ষাট মিনিট আর দ্বিতীয় নেয় তিরিশ মিনিট তাহলে এরপর কী করব লসাগুন টোটাল ষাট হয়ে গেল ষাট দিয়ে ষাটকে ভাগ করলে এক হয়ে যায় তিরিশ দিয়ে ভাগ করলে দুই হয়ে যায় তার মানে এ এক অংশ পূর্ণ করে এক মিনিটে বি এক মিনিটে দুই অংশ পূর্ণ করে তাহলে ট্যাঙ্কটি খালি করতে টোটাল কত সময় নেবে তাহলে এ প্লাস বি এক মিনিটে কতটা পূর্ণ করে এক প্লাস দুই ইজোকাল টু কত তিন অংশ আর টোটাল যে আমাদের টোটাল কতটা আছে ষাট অংশ তাহলে টোটাল যদি ষাট হয় আর এক মিনিটে যদি তিন অংশ পূর্ণ করে দেয় তাহলে টোটাল সময় কতটা লাগবে সরি পূর্ণ নয় খালি করে তাহলে টোটাল খালি করতে কত সময় লাগবে তাহলে ষাট অংশ খালি করতে সময় লাগবে ষাট বাই তিন ইজুকাল কত কুড়ি মিনিট কুড়ি মিনিট তাহলে কত সময় লাগবে আমরা বলতে পারি কুড়ি মিনিট সময় লাগবে তাহলে আমাদের এইটা অ্যান্সার চলে আসলো দেখো এইভাবে যদি তোমরা করো এইভাবে যত অঙ্ক আছে তো সব অঙ্ক তোমরা ইজিলি করে ফেলতে পারবে আর কোনো প্রবলেম হবে না সেই জন্য তোমরা ক্যাপাসিটি দিয়ে অঙ্কগুলো করো এরপরে অনেক জটিল অঙ্ক আসবে সেগুলো কিন্তু তোমরা ক্যাপাসিটি দিয়ে করলে ইজিলি করে ফেলতে পারবে তো ফ্রেন্স পরের অঙ্কটা দেখে নাও তো দেখো এই অঙ্কটা আমাদের কী দেওয়া হয়েছে যে একটি পাইপ একটি ট্যাঙ্ক ভরতে পারে তিরিশ মিনিটে আর একটি পাইপ ওই একই ট্যাঙ্ক খালি করতে পারে চল্লিশ মিনিটে যদি দুটি পাইপই খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে দুটো পাইপ আছে একটা এ পাইপ রয়েছে এইটা কি বলেছে প্রথম পাইপটা দেখো এই প্রশ্নটা কি আলাদা যে প্রথম টাইপ পাইপটা তিরিশ মিনিটে ট্যাঙ্কটিকে পূর্ণ করতে পারে আর দ্বিতীয় পাইপটা কি করে চল্লিশ মিনিটে ট্যাঙ্কটিকে খালি করতে পারে তাহলে যখন দুটোই খোলা থাকবে তখন পূর্ণ হতে কত সময় লাগবে তো फ्रेंड्स দেখো এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবে দেখো তোমাদেরকে আমি যে টিক শিখাচ্ছি ক্যাপাসিটি দিয়ে তোমরা এইগুলো করতে পারবে ইজিলি সেজন্য তোমরা অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে দেখো তাহলে কী দিয়েছে প্রথমটা হলো তিরিশ মিনিটে আমাদের কি পাইপটা খালি করত পাইপটা কী করতে পারে তিরিশ মিনিটে পাইপটা ভরতে পারে বাট পূর্ণ করতে পারে তাহলে আমরা এটা কি এটাকে আমরা তিরিশ ধরে নিলাম প্লাস তিরিশ সে এখন বি যেটা রয়েছে আরেকটা পাইপকে ধরে নিলাম বি পাইপ এইটা কি বলেছে যে চল্লিশ মিনিটে খালি করতে পারে তাহলে চল্লিশ মিনিটে খালি করা মানে কি দেখো তো যদি এই তিরিশ মিনিটে পূর্ণ করে আর এটা যদি এইটা চল্লিশ মিনিটে খালি করে সেজন্য আমরা কী করব এটাকে মাইনাস চিহ্ন বসিয়ে নেব কেন মাইনাস বসালাম কারণ দেখো এটা ভর্তি করবে আর এটা পূর্ণ মানে এইটা খালি করে তাহলে কি একটা একটার অপোজিট মানে এটা খালি করছে মানে কি কমছে আর এটা বাড়ছে কোনো কিছু পূর্ণ করছে সেজন্য আমরা কী করলাম যে এটা খালি করে সেটাকে নেগেটিভ ধরে নিলাম তোমরা এটাকেও ধরতে পারতে কিন্তু তো আমরা কী করবো এটাকে আমাদের খালি করছে সেটাকে আমরা নেগেটিভ ধরে নেব কেন ধরে নিলাম সেটা আমি তোমাদেরকে বলছি এরপর তোমাদের যা কাজ সেই একটিভাবে করো তাহলে তিরিশ দিয়ে আর চল্লিশের লসও কত হয়ে যাবে একশো কুড়ি একশো কুড়িকে তিরিশ দিয়ে ভাগ করলে এটা চার হয়ে যায় আর এইটা কী হয়ে যাবে তিন চল্লিশ দিতে যখন ভাগ করবো কিন্তু দেখো এখানে আমি মাইনাস কেন ধরেছি কারণ কি দেখো বি পাইপ যেটা রয়েছে এই বি পাইপটা আসলে কী এই বি পাইপটার আগে আমি মাইনাস চিহ্ন ধরেছি কারণ হলো এই বি পাইপটা আসলে কী করছে খালি করছে এটা হলো ভরছে এটা খালি করছে মানে কি যদি এর এ পাইপ চার অংশ পূর্ণ করে তাহলে বি পাইপ কী করবে তিন অংশ খালি করবে তাহলে এর আগে সেজন্য আমি মাইনাস চিহ্ন বসিয়ে দিলে তার মানে কী করতে পারি যে এ প্লাস বি এ প্লাস বি দুজনে মিলে এ প্লাস বি দুজনে মিলে এক মিনিটে কতটা কী করতে পারবে এ হলো চার অংশ পূর্ণ করবে আর বি হলো তিন অংশ খালি করবে খালি করবে মানে কি মাইনাস থ্রি লিখতে পারি সেই জন্য দেখো এখানে মাইনাস আমরা লিখে নিলাম তাহলে কি করবে ডাইরেক্ট আমরা এইভাবে চার মাইনাস থ্রি করে দেবো তাহলে চার মাইনাস থ্রি কল্টু কত এক অংশ তার মানে আমরা দেখতে পাচ্ছি কি যে এ হলো চার অংশ পূর্ণ করছে এক মিনিট আর বি হলো তিন অংশ খালি করছে তাহলে এ প্লাস বি দুজনে মিলে আসলে কি করছে এক অংশ পূর্ণ করছে তাই তো তাহলে এ আর বি দুজনে মিলে যদি এক অংশ পূর্ণ করে কারণ কি চার মাইনাস তিন এ তিন অংশ খালি করছে চার অংশ পূর্ণ করছে তাহলে আমি কী বলতে পারি এ প্লাস বি দুজনে মিলে এক অংশ খালি করছে তাহলে টোটাল কত টোটাল আমাদের একশো কুড়ি আছে বা টোটাল যদি একশো কুড়ি হয় আর এ প্লাস বি মিলে যদি এক মিনিটে এক অংশ আমাদের পূর্ণ করতে পারে তাহলে এই একশো কুড়ি অংশ পূর্ণ করতে কত সময় লাগবে একশো কুড়ি বাই এক ইজল্টো কত একশো কুড়ি মিনিট তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে কি বুঝতে পারলে কী করলাম আমরা যে এ হলো কি করছে চার অংশ পূর্ণ করছে আর বি অং বি কী করছে বি হলো আসলে কি করছে খালি করছে সেই জন্য কি মাইনাস তিন অংশ দেখো এটা কিন্তু ওই চল্লিশটা কি এখানে মাইনাস কেন ধরেছি আমি এই কারণ কারণই হল এরা খালি করছে এর অপোজিট সেই জন্য সেই জন্য এ চার অংশ পূর্ণ করে এই তিন অংশ খালি করে তার মানে টোটাল আমরা যখন করবো এ প্লাস বি দুজনে মিলে আসলে চার মাইনাস তিন এক অংশ পূর্ণ করছে কারণ কি এ হল চার অংশ পূর্ণ করে দিচ্ছে তিন অংশ তারপরে খালি করে দিচ্ছে থাকছে কতটা এক অংশ পড়ে তাহলে এ প্লাস বি দুজনে মিলে এক অংশ পূর্ণ করছে সেই জন্য একশো কুড়ি টোটাল আমাদের কত একশো কুড়ি অংশ একশো কুড়ি অংশ পূর্ণ করতে কত সময় লাগবে একশো কুড়ি বাই এক ইজিক টু একশো কুড়ি মিনিট তাহলে দেখো ইজিলি তোমরা বুঝতে পারলে কিন্তু অন্যভাবে যদি তোমরা এই অঙ্কগুলো করতে চাও এরপর যখন বড় অঙ্ক আসবে তখন তোমরা করতে পারবে না অনেক ভুল হবে কিন্তু এই ক্যাপাসিটিতে আমি যখন করাচ্ছি তখন তোমরা ইজিলি করে ফেলতে পারবে তো পরের প্রশ্নটা দেখো এই অঙ্কটা আমাদের কী দেওয়া রয়েছে যে একটি পাইপ একটি ট্যাঙ্ককে চল্লিশ মিনিটে পূর্ণ করতে পারে কিন্তু আরেকটি পাইপ ওই একটি ট্যাঙ্ককে এক ঘন্টায় খালি করতে পারে যদি দুটি পাইপই খোলা থাকে মানে দুটি পাইপে ওপেন করা থাকলো তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় নেবে আগের মতো একটি অঙ্ক আমি ধরে নিলাম প্রথম পাইপটাই এ পরের পাইপটা হলো বি তাহলে এই পাইপটা কী বলেছে চল্লিশ মিনিটে পূর্ণ করতে পারে এটা চল্লিশ মিনিটে আর বি পাইপটা বলছে এক ঘন্টায় দেখো যখন এখানে মিনিট দেওয়া আছে আর এটা ঘন্টা দেওয়া আছে দুটোকেই মিনিটে আনো নাহলে দুটোকেই ঘন্টায় আনো তাহলে এটা মিনিটেই নিয়ে আসি আর এটা কী বলছে এক ঘন্টায় খালি করতে পারে তাহলে আমরা কী লিখব ষাট মিনিট এটা কি আসলে নেগেটিভ হবে কারণ খালি করছে তাহলে এখন কী করবো চল্লিশ আর ষাটে লশাগুনিয়ে নেবো তাহলে লসাগু কত হয়ে যাবে একশো কুড়ি হয়ে যাবে চল্লিশ দিয়ে একশো কুড়িকে ভাগ করলে আমাদের কত হয়ে যায় তিন হয়ে যাবে মানে এ তিন অংশ পূর্ণ করছে আর বি কি ষাট দিয়ে যখন এটাকে ভাগ করবো আমরা তাহলে ষাট দিয়ে ভাগ করলে কত হয়ে যায় দুই হয়ে যায় ষাট দিয়ে আর এটা কী হবে মাইনাস কারণ কি এ হল খালি করছে তাহলে বি বলেছে যে খালি করছে সেজন্য মাইনাস লিখে নেব তাহলে এ প্লাস বি দুজনে মিলে এ তিন অংশ পূর্ণ করছে বি হলো দুই অংশ খালি করছে তাহলে এ প্লাস বি দুজনে মিলে টোটাল আসলে কতটা পূর্ণ করবে এ তিন অংশ পূর্ণ করবে আর বি কি মাইনাস টু অংশ মানে দুই অংশ খালি করছে তাহলে টোটাল পূর্ণ করছে কত এক অংশ আমাদের পূর্ণ করছে এ প্লাস বি দুজনে মিলে এবারে আমাদের টোটাল কতটা আছে দেখো টোটাল আমাদের আছে একশো কুড়ি অংশ আর এ প্লাস বি এক মিনিটে পূর্ণ করছে কত এক অংশ তাহলে একশো কুড়ি অংশ পূর্ণ করতে কত সময় লাগবে একশো কুড়ি বাই এক ফিজিকল টু কত একশো কুড়ি মিনিট তাহলে আগে এইটাও কত আসলো আমাদের একশো কুড়ি মিনিট অ্যান্সার চলে আসে দেখো ইজিলি আমরা করে ফেলতে পারলাম যদি তোমরা এইভাবে করো এই ট্রিক দিয়ে এই ক্যাপাসিটি দিয়ে তাহলে তোমরা দেখবে এরপরে যত অঙ্ক আসুক না কেন কয়েক সেকেন্ডেই তোমরা করে ফেলতে পারবে তো ফ্রেন্স পরের অঙ্কটা দেখে ফ্রেন্স দেখে নেই অঙ্কটা কী দেওয়া রয়েছে দেখো এটা একটু আলাদা অন্য রকম অন্য অঙ্ক রয়েছে আগের অঙ্কর থেকে তাহলে এটা কী দিয়েছে এই তিনটি পাইপ এবিসি যথাক্রমে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে দশ মিনিট কুড়ি মিনিট ও তিরিশ মিনিটে তাহলে যদি তিনটে পাইপই একত্রে খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে দেখো টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা যখন তিনজন কাজ করছিলো যখন এবিসি এভাবে কাজ করছিলো তখন যেভাবে করতাম এগুলোও সেইভাবে করবো তাহলে একইভাবে ক্যাপাসিটি তাহলে এ করতে পারে কি এ এ করতে পারে কত 10 মিনিটে বি করতে পারে কত কুড়ি মিনিটে আর সি পূর্ণ করতে পারে কত 30 মিনিটে তিনটে পাইপই এত এত মিনিটে পূর্ণ করতে পারে তাহলে কি বলেছে যখন তিনটে একত্রে খুলে দেওয়া হবে তাহলে এরপর কী করবো আমরা তিনটে লসাগু নিয়ে নেব তাহলে দশ কুড়ি তিরিশ এর লসাগু কত হয়ে যাবে ষাট হয়ে যাবে ষাট দিয়ে যদি ভাগ করি এটাকে কত হয়ে যায় ছয় হয়ে যায় এটা কুড়ি দিয়ে ষাটকে কুড়ি দিয়ে ভাগ করলে এটা তিন হয়ে যায় তিরিশ দিয়ে ভাগ করলে এটা দুই হয়ে যায় এখন বলছে তিনটি একত্রে খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হতো কত সময় লাগবে তাহলে আমাদের অনুযায়ী দেখো আমাদের অনুযায়ী টোটাল কাজটা কত আসলো আমাদের ষাট অংশ আর এ পূর্ণ করছে ছয় অংশ এক মিনিটে বি করছে তিন অংশ আর সি করছে দুই অংশ তাহলে এ প্লাস বি প্লাস তিনজনে মিলে এক মিনিটে কতটা পূর্ণ করছে ছয় প্লাস তিন প্লাস দুই যে ছয় তিন নয় দুই এগারো তাহলে এগারো অংশ পূর্ণ করছে তাহলে টোটাল কাজ কত টোটাল কাজ আমাদের ষাট আর এক মিনিটে পূর্ণ করছে এগারো অংশ তাহলে এই ষাট অংশ পূর্ণ করতে কত সময় লাগবে ষাট বাই এগারো যদি ভাগ করে দিই টোটাল কাজকে যদি যতটা এক মিনিটে পূর্ণ করছে এটা ভাগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে যাবে তাহলে পাঁচ এগারো অংশ পঞ্চান্ন পূর্ণ পাঁচের এগারো তাহলে আমাদের কত সময় লাগবে তিনটি পাইপ যদি একত্রে খুলে দেওয়া হয় ট্যাঙ্কটি পূর্ণ হতে সময় লাগবে পাঁচ পূর্ণ পঞ্চান্ন হ্যাঁ পাঁচ পূর্ণ পাঁচের এগারো মিনিট তাহলে আমাদের এইটা অ্যান্সার হয়ে যাবে তো দেখো ইজিলি আমরা এইভাবে এই ক্যাপাসিটি দিয়ে কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারছি সেজন্য তোমরা ক্যাপাসিটি দিয়ে করবে তাহলে তোমাদের বেশি টাইম লাগবে না অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে পরের অঙ্কটা দেখেন যাদের পিডিএফ দরকার নিচে কিন্তু পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে ইংরেজিতে পিডিএফ দেওয়া রয়েছে সেজন্য সেটা ডাউনলোড করে নেওয়া আর তাছাড়া তোমরা যদি টেলিগ্রাম গ্রুপটাকে এখন না জয়েন করে থাকো তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপটাকে আমাদের জয়েন করতে তাও এইটা কী দেওয়া রয়েছে তিনটি পাইপ এবিসি একসাথে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে দশ মিনিটে তাহলে তিনটি পাইপ একসাথে করতে পারে দশ মিনিটে এবং এ ও বি একা পূর্ণ করে যতক্ষণে তিরিশ মিনিটে আর চল্লিশ মিনিট মানে এ করে তিরিশ মিনিটে বি করে চল্লিশ মিনিটে পূর্ণ করে তাহলে সি পাইপটি কতক্ষণের ট্যাঙ্কটি পূর্ণ করবে দেখো এই এই টাইপের অঙ্ক আমি টাইম অ্যান্ড ওয়ার্কের সময় করেছিলাম সেই একইভাবে করবে তাহলে কী দিয়েছে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে পূর্ণ করতে কত সময় নেয় দশ মিনিট সময় নেয় আর কি বলেছে এ একা সময় নেয় কত এ নেয় আমাদের কত তিরিশ মিনিট আর বি নিচ্ছে কত সময় বি নিচ্ছে আমাদের চল্লিশ মিনিট তাহলে সবকটাই পূর্ণ করছে সেই নয় এখানে এবার এখন কী করবো এই তিনটের লসকু নিয়ে নেব তাহলে দশ তিরিশ চল্লিশের লসাগু আমাদের কত হয়ে যায় তিরিশ চল্লিশ একশো কুড়ি লসাগু হয়ে যায় তাহলে দশ দিয়ে একশো কুড়িকে ভাগ করলে বারো অংশ তিরিশ দিয়ে ভাগ করলে চার অংশ আর চল্লিশ দিয়ে ভাগ করলে কত হবে তিন অংশ তার মানে এ দেখো এ এ বি সি তিনজনে মিলে করে কত বারো অংশ এ একা করে কত এ একা করে হয়ে যায় আমাদের কত চার অংশ আর বি একা করে কত তিন অংশ তাহলে আমরা কি বলতে পারি যে একা কী বলে রয়েছে তিনজনে মিলে করছে বারো অংশ আবার এ করছে চার অংশ বি করছে অংশ তাহলে সি করে কতটা সি করে আমরা বলতে পারি বারো টোটাল যদি করে তিনজন মিলে আর এ করে চার অংশ বারো প্লাস চার মাইন বারো মাইনাস তিন মানে আমরা বলতে পারি সি কত অংশ করে যদি এই বি আর এ আর বি এর কাজটা বাদ দিয়ে দিই তাহলে হয়ে যায় বারো মাইনাসের সাথে এটা কি হতে হবে পাঁচ হয়ে যাবে হয়ে যাবে তাহলে আমরা কি বলতে পারি যে সি একা আসলে কতটা করে পাঁচ অংশ কাজ করে এবার সি যদি একা পাঁচ অংশ কাজ করে তাহলে দেখো টোটাল কাজ করতো একশো কুড়ি অংশ তাহলে সি একা করে কি এক মিনিটে পাঁচ অংশ করে কাজ করছে তাহলে এই একশো কুড়ি অংশ পূর্ণ করতে এর কত সময় লাগবে একশো কুড়ি বাই পাঁচ তাই তো তাহলে এটা করলে কত হবে পাঁচ চব্বিশে একশো কুড়ি তাহলে সি কত সময় নেবে সি নেবে আমাদের চব্বিশ মিনিট সময় নেবে তাই তো ইজিলি আমাদের কিন্তু এই টাইপের টাইপের অঙ্কগুলো আমরা এই এইভাবে করে ফেলতে পারি তো ফ্রেন্স পরের অঙ্কটা দেখে আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানাবে যে তোমাদের কি প্রবলেম হচ্ছে আমি সেগুলো তোমাদেরকে পরের অঙ্ক যখন করাবো তখন সলভ করানোর চেষ্টা করব তো তাহলে দেখো এটা কী দিয়েছে একটি পাইপ একটি ট্যাঙ্ক পূর্ণ করে এক্স ঘন্টায় আর একটি পাইপ ওই একই ট্যাঙ্ক খালি করে ওয়াই ঘন্টায় যদি দুটি পাইপই একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় নেবে তাহলে একইভাবে আমাদের কিন্তু দেখো এইটার এটার পূর্ণ হতে কত সময় নেবে তাহলে আমরা কী করে করবো একইভাবে এ আমাদের কি একটা পাইপ এ নিচ্ছে কত পূর্ণ করতে নিচ্ছে এক্স ঘন্টা আবার ওয়াই একটা পাইপ রয়েছে ওয়াইনাস সরি বি আর একটা পাইপ রয়েছে এই বি পাইপটা কি করছে আমরা এ আর বি ধরে নিলাম বি পাইপটা কত সময় নিচ্ছে ওয়াই ঘন্টা এটা কি করছে ওয়াই ঘন্টায় খালি করছে তাহলে আমরা কি করব মাইনাস ওপো ওয়াই ধরবো আমরা তাহলে এ পাইপটা এক্স ঘন্টা নিচে পূর্ণ করতে আর বি পাইপটা নিচে ওয়াই ঘন্টা খালি করতে তাহলে আমরা এর দুটো লসাগু নেব এক্স ওয়াই লসাগু কি হয়ে যাবে এক্স ইন্টু ওয়াই হয়ে যাবে এক্সকে যদি ওয়াই এক্স ওয়াইকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে এখানে ওয়াই পড়ে থাকে আর এক্স ওয়াইকে যদি ওয়াই দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে এখানে এক্স এক্সটা কী হবে মাইনাস হবে কেন মাইনাস হবে কারণ কি বি আমরা কী করছে এই দ্বিতীয় পাইপটা কী করছে খালি করছে না এটা মাইনাস হবে তাহলে আমাদের দেখো আমাদের টোটাল কাজ কত টোটাল কত চলে আসছে এক্স ওয়াই আর এ পূর্ণ করছে ওয়াই অংশ আর বি পূর্ণ করছে খালি করছে এক্স অংশ তার মানে এ প্লাস বি দুজনে মিলে কত অংশ পূর্ণ করছে আমরা কী বলতে পারি ওয়াই মাইনাস এক্স অংশ কারণ এ ওয়াই অংশ পূর্ণ করছে আর বি এত অংশ খালি করে দিচ্ছে তাহলে দুজনে মিলে টোটাল এত অংশ আমাদের পূর্ণ করছে তাহলে টোটাল কাজ কত এক্স ওয়াই আর এই দুইজনে পূর্ণ করছে কত ওয়াই মাইনাস এক্স তাহলে আমরা কী বলতে পারি তাহলে এই এক্স ওয়াই অংশ পূর্ণ করতে টোটাল কত সময় লাগবে এক্স ওয়াই বাই কী করবো ওয়াই মাইনাস এক্স এইভাবে আমরা করে দিতে পারি তাহলে দেখো এইভাবে আমাদের অ্যান্সার চলে আসবে দেখো এরপর আমি তোমাদেরকে আরও টাফ টাফ অঙ্কগুলো করাবো যেগুলো কঠিন সেগুলো তোমরা ইজিলি কীভাবে এই ট্রিকের মাধ্যমে করতে পারবে সেগুলো তোমরা দেখবে ইজিলি তোমাদের হয়ে যাবে সেজন্য প্রিন্স পরের আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি সেই অঙ্কটা কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্টে যাও প্রশ্নটা কী দেওয়া যে একটি পাইপ একটি ট্যাঙ্ক পাঁচ ঘন্টায় পূর্ণ করতে পারে আর একটি পাইপ ওই একই ট্যাঙ্ক পনেরো ঘন্টায় খালি করতে পারে যদি দুটি পাইপ একই সঙ্গে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে তোমরা কী করবে এইটার অ্যান্সার তোমরা নিচে কমেন্টে জানাবে যে তোমাদের কত অ্যান্সার আসলো তাছাড়া যদি তোমাদেরকে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদেরকে সেই প্রবলেমগুলো সলভ করাবো চেষ্টা করবো আর তাছাড়া ফ্রেন্ডস এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপটা যদি তোমরা না জয়েন করে থাকো তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ গ্রুপটা জয়েন করো এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করো আর আমাদের ফেসবুক গ্রুপও তোমরা জয়েন করতে পারো এবং আমাদের ফেসবুক পেজকেও তোমরা লাইক করতে পারো সব কিছু লিঙ্ক নিচে দেওয়ার ইউ